ধর্মনগরে ইয়াকুব নগরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বসতবাড়ি এবং রান্নাঘর। এলাকার আলম মিয়ার বাড়িতে ঘটে এই অগ্নিকাণ্ড। তার সন্দেহ নাশকতামূলক আগুনে পুড়েছে তার বাড়িঘর। ধর্মনগর থানায় এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, আলম মিয়া তার পরিবারের লোকজনের নিয়ে বেড়াতে গিয়েছিলেন, তখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার বাড়িতে। যদিও দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ইয়াকুবনগর রেল ইয়াতে আলম মিয়ার বাড়িতে হুট করে আলম বাজার মানে পাশেই আলম মিয়ার বাড়িতে হুট করে কারেন্ট তাকিয়া লাগছে নি না, ওরা ঘরে ছিল না, তাই হুট করিয়া কোথা থেকে আগুন লেগেছে ওরাও বলতে পারে না। আমরা আশপাশের লোকজন দৌড়ে এসে পরে ফায়ার সার্ভিসকে ফোন করি, ফায়ার সার্ভিসের লোকজন এসে পরে আগুন কন্ট্রোলে আনে। ভাগ্যপুর আলম বাজার ইয়াকুবনগর আলম বাজারে আলম মিয়ার বাসাতে ফায়ার কল হয়। তো আমরা এখানে অ্যাটেন্ড করি, করিয়া দেখি ঘরের মধ্যে আগুন। তো আমরা এটাকে ইয়ে করে নেবার চেষ্টা করি এবং কিসে থেকে আগুন লেগেছে জানা গেছে কি তারা যেটা সন্দেহ করতেছে কেউ বা কারো বা কেউ লাগাইছে এইরকম।